প্রিয় দর্শক, রামধনুর তরফ থেকে নজরুল জয়ন্তীতে আপনাদের সকলের জন্য কবিতার নাম হচ্ছে শুধু নজরুল, কবি হচ্ছেন পার্থ প্রতিম পাল। নজরুল, তুমি তো বলেছিলে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কুসুমের দলমণ্ডলে আজ দলতন্ত্রের বিষ। তাই বৃন্তটা খসে পড়ে গেছে, বৃক্ষটা দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মতো। হিন্দু বলছে আমি শ্রেষ্ঠ, রামায়ণে মহাভারতে বেদে বেদজ্ঞ পণ্ডিত আমরা, খনার বচনে পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীমদ্ ভাগবত গীতায় আমাদের ইতিহাস ঐতিহ্য বহন করে চলেছে। তুমি কে? তুমি কোথা থেকে এসছো? তোমার আইডেন্টিটি নেই, তুমি ঘর ছাড়ো নইলে তোমার দেশ ছাড়া করে ছাড়ব। মুসলমান বলছে আমি শ্রেষ্ঠ, সুলতানি সাম্রাজ্য থেকে মোগল সাম্রাজ্য স্থাপত্য ভাস্কর্য শিল্পকলায় আমরা, শুধু আমাদের কথাই খোদিত আছে। তুমি কে? কোথাকার হিন্দু? সুতরাং তুমি জাহান নামে যাও, আমি জান্নাতে রাজ করব। রাজ? একদল হিন্দু বলছে আমি ধর্ম মানি না, আমি জাতপাত মানি না, মানব ধর্মই আমার ধর্ম, আমি গোমাংস খাই, আমি কলমাও পড়ি, আমি আল্লাহ আর ভগবানের কোনো পার্থক্য খুঁজি না, আমার একটা ঈশ্বর, তার নাম মানুষ। একদল মুসলমান বলছে কি হবে রোজা রেখে, আমি কোরআনও পাঠ করি, আমি কীর্তন গানও শুনি, গাল ভর্তি দাড়ি রাখি না, মানুষে মানুষে ভেদাভেদ আমি করি না, আমার একটাই আল্লাহ, তার নাম মানুষ। কারো কাছে ধর্ম টর্ম এসব কিছুই নেই, কর্ম করে যায়, পেটে ভাত না পড়লে ধর্মটাকে কি গুলে খায়? একদল ধর্মের নামে ফায়দা লুটছে, আর একদল সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। এসব মানুষ বুঝবে কবে ভারতবর্ষ নামক বৃক্ষটা যে এখনো বেঁচে আছে তাকে বাঁচাতে পারে একটাই মানুষ, তার নাম নজরুল, শুধু নজরুল।